আবারও ভাঙড়ে জোড়া খুন। এবার ভাঙড়ের চন্দনেশ্বর অঞ্চলের শাকশহর পুকুর এলাকায় জোড়া খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নিশ্চয় বাইরের লোক করেছে, তারা করবে কিছু জাননি, অত ভালোভাবে কথা বললো, তারা কত ইয়ারকি করছিল বসে বসে, বাইরের লোক তালা ফালা ভেঙে ওই করেছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর অঞ্চলের শাকশহর পুকুর এলাকায়। এবার জোড়া মৃতদেহ উদ্ধার। নিহতদের নাম মোশারেফ পিয়াদা ও শাহানা রাবিবে। রবিবার সকালে নিজেদের বাড়ি থেকেই উদ্ধার জোড়া মৃতদেহ। এই দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের চন্দনেশ্বর থানা এলাকার ঘটনা। আমরা এর বিচার চাই, আমরা সঠিক বিচার চাই। আমার ভাইটা কেন বললো, কারা খুন করেছে আমরা কি জানবো? আমরা রয়েছি ওই বাড়ি, ভাইরে রয়েছে এই বাড়ি। আমরা সকালবেলা খবর পেয়েছি যে আমার ভাই খুন হয়েছে, আমরা ওকে তো ছুটে এসেছি, আমাদের এখনো দেখতে দেওয়া হয়নি। এখানে দুটো দুটো ক্যামেরা আছে, ক্যামেরাটা ঠিক বলতে পারছি না। আমার ছেলে আমি ওটা ঠিক জানি না, আমি তো এখানে থাকি না, আমি তো ওই বাড়ি থাকি। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে চন্দনেশ্বর থানা এলাকার ঘটনা। মোশারেফকে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। তার দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে তার স্ত্রী শাহানা রাবিবির অর্ধনগ্ন মৃতদেহ। সঠিক কি কারণে এই খুন সেটা স্পষ্ট নয়। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চন্দনেশ্বর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। রাত 10:30 দিকে 9:30-10:15 সময় আমার ভিডিও কল করেছে, করে দুজনে এক জায়গায় বসে ইয়ার কি মারছে, কথা বলছে আমার মেয়ের সাথে, কত কথা বললো, এক জায়গায় বসে আছে দুজনা। সেদিন কি করে কোপাকুপি করতে পারে, বাইরে তালা ভাঙা, নিশ্চয়ই বাইরের লোক করেছে, তারা আরও করবে কিছু জাননি, অত ভালোভাবে কথা বললো, তারা কত ইয়ার কি করছিল বসে বসে, বাইরের লোক তালা ফালা ভেঙে ওই করেছে। হ্যাঁ, একদম মার্ডার করে দিয়ে গেছে। কারা করেছে সেটা তো জানি না, ক্যামেরা চেক করবে আমি দেখবো বসে বসে। দেখা যাক কি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।